করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 43তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, অধরা হাসান, তাহমিনা মতিন ঝুমুর, লিমা, শুভজিৎ, জাহান অরণ্য এবং আরও অনেকে। সঙ্গীতায়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 43তম পর্ব। কলকাতা শহরে কিছু মানুষ খুন হলেন। বিধান রায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। ডাক্তার হিসেবে তার খ্যাতি প্রবাদের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশ গড়ার কাজে মানুষটি নিত্য নতুন চিন্তাভাবনা করে তাকে বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সবার ওপরে ওই অবিবাহিত মানুষটির চেহারায় এমন একটা ব্যাপার আছে যা সাধারণ বাঙালিকে তার অনুগামী করে তুলতে বাধ্য। এই মুহূর্তে বিরোধী দলের পক্ষে কোনো শক্ত মাটি পশ্চিম বাংলায় নেই। পার্টি নিষিদ্ধ হওয়ার পর তাদের কার্যাবলী নিয়ে দেশের মানুষের নানা রকম দ্বন্দ্ব ছিল। আবার কার্যকরী অবস্থায় ফিরে গিয়ে সামান্য কিছু আন্দোলন করা ছাড়া তেমন উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেনি এখনও। শরণার্থীদের স্রোত পশ্চিম বাংলার ওপরে আছড়ে পড়েছে। দেশের দ্রব্যমূল্য হুহু করে বেড়ে যাচ্ছে, ক্রয়ক্ষমতা এবং আয়ের মধ্যে বিশাল বৈষম্য সৃষ্টি হয়ে গিয়েছে, এবং এই পটভূমিতে কিছু মানুষ অন্ধকার পথে তাদের পুঁজি বাড়িয়ে চলেছে এবং সংখ্যাগরিষ্ঠরা দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন। আর এসবই হচ্ছে শাসক দলের কিছু অসৎ নেতার প্রত্যক্ষ মদদে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলের ওপরতলার নেতাদের মধ্যে শ্রমজীবী মানুষের উপযুক্ত প্রতিনিধি খুঁজতে গেলে হয়রান হতে হবে। বিধান রায় এবং দুই তিনজন তার অনুগামী নেতার পক্ষে এই কৌরবদের সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। ঠিক এই সময় কলকাতার ওপরে কয়েকটি আন্দোলনের ঢেউ তুলতে পারলেন বিরোধীরা। কোনো রাজনৈতিক আদর্শের সংঘাত নয়, বিরোধীরা সাধারণ মানুষের অত্যন্ত বাস্তব সমস্যাকে মূলধন করায় তাদের সক্রিয় সমর্থন পেয়েছিলেন। এর একটি হল খাবারের দাবি, অন্যটি হল ট্রামবাসের ভাড়া বৃদ্ধি। এই আন্দোলনে সক্রিয় অংশ নিতে প্রথমে উদ্বুদ্ধ হল ছাত্ররা, যারা বেশিরভাগ সময়ই শাসক দলের বিরোধিতা করতে চায়। একমাত্র পাইয়ে দেবার লোভ অথবা আদর্শের প্রতি আনুগত্য দাবি করে অন্ধ করে দেওয়া ছাড়া ছাত্রনেতাদের হাতে রাখা অসম্ভব। তারা চিরকাল অন্যায়ের প্রতিবাদ এবং গণতন্ত্রের দাবি করবেই। শাসক দলে বেশিদিন থাকলে যে স্বৈরাচারী মানসিকতা তৈরি হয়ে ওঠে তা ছাত্রদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। আর এই সময়ের কংগ্রেসের শাসকদের একাংশ তাদের কাজের মাধ্যমে ছাত্রদের বিক্ষুব্ধ হতে সাহায্য করেছিলেন। এই ছাত্রদের সমর্থন পেয়েছিলেন বিরোধীরা। মূলত সিপিআই এর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তার প্রকাশ সর্বত্র যে অহিংস হবে এমন ভাবার কোনো কারণ নেই। কলকাতার রাস্তায় ভারতবর্ষ স্বাধীন হবার এক যুগের মধ্যে ট্রাম বাস যখন পুরল তখন পুলিশ গুলি চালাল, আর সেই গুলিতে লুটিয়ে পড়লেন কিছু মানুষ। শুধু কলকাতা নয়, শিকার হলেন পশ্চিমবঙ্গের জেলার আরও কয়েকজন। হয়তো বিধান রায়, হয়তো স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা, সদ্যমৃত গান্ধীজির প্রভাব ওই আন্দোলনকে স্তিমিত করে দিয়েছিল কিছুদিনের মধ্যেই, এবং হয়তো অনেক কাল ধরে এর প্রতিক্রিয়া চলবে যা এই মুহূর্তে স্পষ্ট নয়। হয়তো ভাবিকালের অনেক আন্দোলনে
কাটা পড়ে যাবে। শুরুটা যদি শেষ হবার জন্যে না হয় তাহলে সেটা অভ্যেসে না দাঁড়িয়ে যায়। এই খুন হওয়া চোখের ওপর দেখল দীপা, গুলি ছুটে এলো মানুষের বুক বরাবর, গোড়া থেকে কেটে ফেলা কচুর ডাঁটির মতো খসে পড়ল মাটিতে। একটা জীবন একটু আগেই প্রতিবাদ মুখর ছিল, এই মুহূর্তে থেকেই আর নেই। হোস্টেলের ছাদ থেকে দৌড়ে নেমে এসেছিল দীপা, নিজের বিছানায় মুখ চেপেও পড়ে থাকা মানুষটিকে ভুলতে পারছিল না। কি সহজ একটি মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, এক পলকে বর্তমানকে ইতিহাস করে দেওয়া, আর শুধু সময়ের হিসেবেই নয় মানুষের হাত যশেও। যে পুলিশগুলো গুলি চালিয়েছিল তারা দেখতে বিভৎস নয়, তারাও জামা পাল্টালে জনতা হয়ে যেতে পারত। যে খুন হলো সে ট্রামবাস পড়ায়নি, রাস্তার একধারে দাঁড়িয়েছিল। আন্দোলন চলেছিল অনেক দিন, বিরোধী নেতারা জ্বালাময়ী বক্তৃতা দিলেন, সরকার থেকে এসব খুনের জন্য কোনো দুঃখ প্রকাশ করা হল না, পাল্টা যুক্তি তাদের ছিল। চোখের সামনে যদি রাষ্ট্রীয় সম্পত্তি জনসাধারণের জিনিস ধ্বংস করে কেউ, তাহলে সরকার চুপ করে বসে থাকতে পারে না। কেউ খুন করলে তার মৃত্যুদণ্ড স্বাভাবিক। যে বিচারক সেই দণ্ড উচ্চারণ করেছেন বা যেই জল্লাদ তা কার্যকর করবে তাদের কেন শাস্তি হবে? অতএব একসময় দুপক্ষই শান্ত হল। জীবন যেমন চলছিল তেমনই চলতে লাগল। সরকারি সম্পত্তি যা ধ্বংস হয়েছিল তার বদল করতে সরকার আবার কর বসাবেন, জিনিসের দাম যা বেড়েছিল তা কমার কথা নয়। আগে শীতকালে দাম কমত, গ্রীষ্মে বাড়ত। আন্দোলন এভাবে শেষ হওয়ার পর সেটা বারো মাসের জন্য স্থির জায়গা পেয়ে গেল। ছুটির পরেও এই কারণে কয়েকদিন হোস্টেল খোলা রাখতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষ। দীপার চোখের সামনে সেই নাম না জানা মানুষটি যেন পাকা জায়গা নিয়ে নিয়েছে। একটু শান্ত হতেই সে ছুটে গিয়েছিল মায়ার বাড়িতে, গিয়ে দেখল সে শুয়ে আছে, তার হাতে প্লাস্টার। মাসিমা বললেন, হাত ভেঙেছে পুলিশের লাঠিতে, ভালোই হয়েছে, কদিন বাড়িতে বিশ্রাম পাবে। দীপা জিজ্ঞেস করল, কি হয়েছিল? কি আর হবে, ভারতবর্ষের পুলিশ লাঠি দিয়ে একটু আদর করল। তুই ট্রাম পড়াতে গিয়েছিলি? তাহলে তো গুলি খেতাম, আমাদের পরে যারা গিয়েছিল তারা ট্রাম পুড়িয়েছে। কি লাভ হলো এতে? লাভ? সরকার জানলো আমাদের মেরুদণ্ড আছে, এখন থেকে কোনো কাজ করার আগে দুবার ভাববে, আর প্রতিবাদ করতে পেরেছি, এতটুকুই লাভ। তোদের নেতাদের কেউ গুলিতে মরেছে? কারো হাত ভেঙেছে? কেন বলতো? অবাক হলো মায়া। ভাঙলে ভালো লাগতো, মনে হতো ওরাও জনসাধারণের সঙ্গে ছিলেন। মাসিমা শুনছিলেন ওদের কথা, হেসে বললেন, যুদ্ধক্ষেত্রে সেনাপতির একদম পেছনের শিবিরে থাকে দীপা, যেখানে কোনো বিপদ হুট করে আসে না। মায়া মাথা নাড়ল, এসব কথা না বলে আগে বল তোর প্রবলেম সলভ হয়েছে কিনা, থাকার জায়গা পেয়েছিস? মা, তোমাকে যেটা বলছিলাম। মাসিমা বললেন, হ্যাঁ হ্যাঁ, মায়া বলেছিল বটে, তুমি এখানেই তো থাকতে পারো, ছুটি আর কটা দিন, স্নানটানের সময় না হয় একটু সাবধানে থাকতে হবে, ওপরে উঠে গেলে তো কোনো কথাই নেই, চলে এসো এখানে। হ্যাঁ না মাসিমা, দরকার নেই, একটা ব্যবস্থা হয়ে গিয়েছে। কি ব্যবস্থা? আমি একটা ঘর ভাড়া পেয়েছি, খুব সস্তায়, সেখানেই থাকব। মায়া অবাক হলো, তোকে কেউ ঘর ভাড়া দিল? দিয়েছেন, তবে শ্যামবাজার ভবানীপুরে নয়, যাদবপুরের ওদিকে কলোনিতে। সঙ্গে সঙ্গে মাসিমা বললেন, ও মা, সেখানে তুমি একা থাকবে? ঠিক একা নয় মাসিমা, আমাদের সঙ্গে রাধা পড়ে ওর বাড়ির পাশে। কিন্তু কলোনির জীবনযাত্রা, মানে শুনেছি উদ্বাস্তুদের ফিরে ঠাসাঠাসি। আমি তো ঘুরে এসেছি, ওদের তো আলাদা বলে মনে হয়নি, বরং পূর্ববঙ্গের মানুষদের বুকে আমাদের চেয়ে বেশি উত্তাপ আছে বলে মনে হয়েছে। জানেন মাসিমা, চা বাগানে আমাকে যিনি পড়াতেন তিনি ছিলেন যাকে বলে কাঠ বাঙাল, সেই মানুষটির উৎসাহে আজ আমি এখানে পৌঁছেছি, তাই আমার কোনো অসুবিধা হয়নি কলোনিতে গিয়ে। ছেড়ে দিন এসব কথা, মায়া তোর নাটকের কি হবে?
শুয়ে শুয়ে মাথা নাড়ল মায়া। সেইটাই হয়েছে মুশকিল রে, হাত ভাঙার জন্যে মা আমাকে কিছু বলেনি, কিন্তু সুমিত যাচ্ছে তাই বলে গেল। এ মাসে তিনটে শো পেয়েছে দল, তিনটেই কলস। সুমিতের রেগে যাওয়া অন্যায় নয়, দলের সবাই আমার জন্য নাটক করতে পারবে না, এতে আমারই খারাপ লাগছে। সুমিত আন্দোলনে অংশ নেয়নি? না, ও সক্রিয় রাজনীতি করে না, ওর চিন্তাভাবনা অবশ্যই প্রতিক্রিয়াশীলতার শোষকের বিরুদ্ধে, বামপন্থী মানসিকতা নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই, কিন্তু ও বলে যুদ্ধ অনেক রকমের হয়, সবাইকে একই রকম যুদ্ধ করতে হবে তার কোনো মানে নেই। ভালো লাগলো কথাটা শুনে। চোখ বন্ধ করলো মায়া। দেখিস বাবা, ভালো লাগাটাই ডালপালা মেলতে দিস না, সুমিত হলো সূর্যের মতো, দূর থেকে ভালো, উপকারী, কাছে গেলেই পুরে ছাই হয়ে যেতে হবে। কথা শেষ করে মায়া একটু হাসল। মাসিমা উঠে গেলেন। হোস্টেলের গেটে মালপত্র রেখে দীপা ট্যাক্সি ডাকতে পাঠিয়েছিল দারোয়ানকে। শ্যামবাজার থেকে অতদূর টানা ট্যাক্সিতে যাবে না সে, শিয়ালদা হয়ে ট্রেনে চেপে যাবে মালপত্র নিয়ে। এই সময় গেটের ফাঁক দিয়ে কেউ আসছিল, দারোয়ান পেছন থেকে আটকালো তাকে। দীপা দারোয়ানের গলা শুনতে পেল। আরে আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? এখন দেখা করার সময় নয়, আর হোস্টেলে কেউ নেই, দিদিমণিরা যে যার মতো বাড়িতে চলে গিয়েছেন। কেউ নেই? না, বিকালে আসবেন, যদি বড়দের সাথে দেখা করতে চান তাহলে বিকালে আসবেন, বুঝলেন? দারোয়ানকে গেটের এপাশে আসতে দেখা গেল। ট্যাক্সি এসে গেছে। মালপত্র সেই বই নিয়ে গেল বাইরে। গেটের বাইরে এসেই বিস্মিত হলো দীপা। ফুটপাতে দাঁড়িয়ে আছে দুই হাত বুকের ওপর ভাঁজ করে সুমিত। দাঁড়িয়ে উল্টো দিকের ফুটপাতে কিছু লক্ষ্য করছে। দীপা তাড়াতাড়ি কাছে গেল। কি ব্যাপার এখানে? আরে তুমি, ও যে বললো হোস্টেল খালি, সবাই চলে গিয়েছে। ট্যাক্সির ডিকিতে জিনিসপত্র রাখছিল দারোয়ান, তাকে দেখল সুমিত। চলেই তো যাচ্ছিলাম, আর সবাই চলে গিয়েছে, কিন্তু আপনি এখানে কি জন্যে? আশ্চর্য, লেডিস হোস্টেলে আমি আবার কার জন্য আসবো? তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তা তুমিও তো চলে যাচ্ছ। সুমিত একটু চিন্তিত হলো। নিশ্চয়ই কোনো দরকার ছিল, বলুন তো কি ব্যাপার? কোনো লাভ নেই ফালতু বকে, আমি স্মৃতিচারণ বা হা হুতাশে মোটেই বিশ্বাস করি না, চলি। সুমিত হাসলো, দীপা তাকে বাধা দিল। আমার হোস্টেল ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে আপনার কি খুব অসুবিধা হচ্ছে? তুমি যদি কলকাতায় থাকতে, আবার সেই যদি বলছি। আমি তো কলকাতাতেই থাকব। তার মানে মালপত্র নিয়ে যাচ্ছ কোথায়? হোস্টেল বন্ধ, আমার একটা থাকার জায়গা দরকার, তাই ঘর ভাড়া করেছি যাদবপুরের দিকে, সেখানেই যাচ্ছি। দীপা হাসল। তাই বলো, কিন্তু তোমার সঙ্গে আর কে থাকছে? আশ্চর্য, আপনিও নারীকে এত অসহায় ভাবেন। দীপা প্রশ্ন করা মাত্র ট্যাক্সিওয়ালা হাঁক দিল। দিদি তাড়াতাড়ি করুন। দারোয়ান দাঁড়িয়েছিল গেটের সামনেই। তার দিকে মাথা নেড়ে দীপা একটু অস্বস্তি নিয়ে সুমিতকে বলল, আমি আদৌ বড় লোক নই, ট্যাক্সির মিটার উঠছে। ঠিক হ্যাঁ, আমরা তো ট্যাক্সিতে বসেই কথা বলতে পারি। হ্যাঁ, আমিও যাচ্ছি তোমার সঙ্গে, চলো। দীপা দেখল অনুমতির জন্য বিন্দুমাত্র অপেক্ষা না করে ট্যাক্সির দরজা খুলল সুমিত। উঠে পড়ো। ট্যাক্সি চলতে শুরু করতেই হঠাৎ একটু শক্ত হয়ে গেল দীপা। এই রকম একটা জায়গা থেকে অসীম ট্যাক্সিতে উঠে শিয়ালদায় গিয়েছিল, তারপর শিয়ালদা থেকে শিলিগুড়ি। সেই দিন এবং সেই রাত একটু একটু করে স্বপ্নের মতো হয়ে গিয়েছিল। আজ অসীম নেই, কিন্তু সুমিত একই ভূমিকা নিচ্ছে। অবশ্য দুজনে কথাবার্তার স্বভাব সম্পূর্ণ বিপরীত। ঈশ্বর একজনের জন্যে আলাদা ছাঁচ তৈরি করেন, কিন্তু সেই একই জায়গায় থেকে যাচ্ছে, মাথা নাড়ল দীপা। যে কোনো ঘটনাই কোনো না কোনো ইতিহাসকে নকল করে, এ নিয়ে এত ভাবার কি আছে? অসীমকে সে বন্ধু ভেবেছে, এখনো ভাবে। সুমিত ঠিক কি তা বুঝে উঠতে পারছে না, তফাত এটুকুই। ট্যাক্সি ড্রাইভার বলল, শিয়ালদা যাবো তো নাকি?
শিয়ালদা মানে? এই তুমি তো যাবে যাদবপুরে। দীপা মাথা নাড়ল। ট্রেনে যাব। ট্রেনে? ওই মালপত্তর নিয়ে? লোকাল ট্রেন তোমার জন্য থেমে থাকবে যতক্ষণ ওগুলো নামানো না হয়। এটা ভাবেনি দীপা। তার একার পক্ষে সব জিনিস নামিয়ে ফেলা অন্তত একবারে একেবারেই অসম্ভব। স্টেশনে নেমে পড়লে পারলে কুলি দিয়ে রিক্সায় তুলে সে ওগুলো নিয়ে পৌঁছে যেতে পারে, কিন্তু তার ভাবনা। সে সবার আগেই সুমিত বলল, না 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 দাদা, আপনি সোজা যাদবপুর চলুন। মানুষের স্বভাব হলো কোনো না কোনোভাবে সরল জিনিসকে জটিল করে তোলা। ট্যাক্সি থেকে নামা, কুলি ধরা, টিকিট করা, ট্রেনে ওঠা, ট্রেন থেকে নামানো, তারপর আরও কত কী আছে কে জানে। সুখে থাকলে লোককে ভূতে কি লয়। দীপা প্রতিবাদ করতে চাইল, ট্যাক্সিতে যাদবপুর পর্যন্ত গেলে কত ভাড়া দিতে হবে জানেন? ট্রেনে গেলে অনেক কমে হয়ে যাবে না? সামান্য কম, কিন্তু পরিশ্রম আর সময় অনেক গুণ বেশি না? বাহ, তুমি তো বেশ হিসেব করে চলতে পারো দেখছি, খুবই ক্যালকুলেটিভ। সুমিত শব্দ করে হাসল। শব্দটা কানে যাওয়া মাত্রই রাগ হয়ে গেল দীপার। পরিশ্রম না করলে যাকে একটা পয়সা দিয়ে কেউ সাহায্য করবে না তাকে হিসাব করে চলতে হবে। সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা করা যদি ক্যালকুলেটিভ মানসিকতার প্রমাণ হয় তাহলে বলবো আপনাদের মতো ভ্যাগাবন্ড। জীবনের প্রতি আমার বিন্দু মাত্র লোভ নেই। কি? আমি? আমরা ভ্যাগাবন্ড? সোজা হয়ে বসল সুমিত। নিশ্চয়ই আপনারা স্রেফ আবেগে ভাসছেন। একজন মানুষ স্ত্রীর শরীরে অতখানি জ্বর দেখেও ছুটে আসছেন নাটক করতে। হ্যাঁ, কি না শিল্প হচ্ছে! যে নাটক তাকে একটা পয়সা দেবে না, যা দিয়ে তিনি স্ত্রীর জন্য ওষুধ কিনতে পারবেন, আপনারা যা করছেন তা স্রেফ আত্মহত্যা। কোনো কনস্ট্রাকটিভ পরিকল্পনা আপনাদের কাজে নেই। ধার করে নাটক করছেন, লোকে এসে সেই নাটক দেখছে কি দেখছে না নিজেদের নাটকের লোক বলে নিজেরাই বাহাবা দিচ্ছেন, অথচ ধার শোধ করার কোনো রাস্তা আপনাদের জানা নেই। এটা আত্মহত্যা নয়? সুমিত হাততালি দিল। সাবাস! আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি। সুমিত ঘুরে বসল। দেখুন মশাই, স্রোতের বাইরে দূরে পারে দাঁড়িয়ে লোকে অনেক কথা ভাবতে পারে। নদীতে ময়লা আছে, আবর্জনা আছে, জলে না নেমে যারা সাঁতার সম্পর্কে জ্ঞান দেয় তাদের কোনো উপদেশ শুনতে আমি রাজি নই। এটা আপনাদের জেদের কথা, কুয়ার তুমি। দীপা লক্ষ্য করল উত্তেজিত হয়ে সুমিত তাকে দেখুন বলল, অর্থাৎ এই মুহূর্তে সুমিত তাকে প্রতিপক্ষ ভাবছে। ইয়েস, জেদ। জেদ না থাকলে কোনো কাজ করা যায় না। আমরা তো তবু কিছু করছি, নাটক করছি, অন্য ধরনের নাটক। আমরা চেষ্টা করছি দেশের মানুষের মোটা দাগের রুচি পাল্টে ফেলতে। আপনারা কি করছেন? ভারতবর্ষের নব্য নাগরিকরা সমালোচনা। কাজ করে দেখান, মাঠে নেমে তারপর জ্ঞান দিন। নিশ্চয়ই আপনারা কিছু করছেন। কেউ যদি মনুমেন্টের উপরে উঠে বলে আমি একটা কাজ করছি আর তারপরেই ঝাঁপিয়ে পড়ে সেই কাজটা করে দেখায়, তাহলে সে হয়তো কাজ করলো কিন্তু তার পরিণতি কি হবে তা ভেবে দেখুন। দীপা হাসল। দূর মশাই, আপনার মতো হতাশাবাদী লোকের সঙ্গে কথা বলাই বিপদ। আপনি কিন্তু আমাকে একটু আগে পর্যন্ত তুমি বলছিলেন। দেখুন উত্তেজনা কিভাবে মানুষকে পাল্টে দেয়। চমকে ফিরে তাকাল সুমিত, তারপর বলল, আই অ্যাডমিট, এই একটি কথা ঠিক বললে। দেখো, যেসব জ্ঞান দিলে সেগুলো আমার বিশদ জানা। আমি নাটক করতে চাই, আমি মরে যাওয়া পর্যন্ত নাটক করব। কিন্তু আমি কালিন্দী, দুই পুরুষ করতে পারবো না। ওই নাটক সম্পর্কে আমার কোনো অশ্রদ্ধা নেই, কিন্তু আমি যে নাটক করব তা আমার সময়ের মানুষের সমস্যার কথা বলবে। আমি যদি প্রাচীন বিষয় নিয়ে নাটক করি তাহলে তার বিশ্লেষণ হবে আজকের দৃষ্টিভঙ্গি নিয়ে। নাটক মানে আমার কাছে শুধু গপ্প শোনানো নয়, সেই সঙ্গে ভাবানো। কি আমাকে এই নাটক করতে দেবে? কলকাতার পেশাদারি থিয়েটারগুলো ফিল্ম স্টার দেখিয়ে আর গপ্প শুনিয়ে হাউসফুল করে, তারা কোনো ঝুঁকি নেবে না। অতএব আমাদেরই চেষ্টা করতে হবে দর্শক তৈরি করতে। আমরা যদি কাসিমের মতো কামড়ে পড়ে থাকি, একদিন না একদিন আমাদের নাটক দর্শক দেখতে আসবেই আসবে। সেই সময় পর্যন্ত আমি লড়ে যাব, তোমার যা মনে হয় তুমি মনে করতে পারো। বেশ কিছুক্ষণ চুপচাপ ট্যাক্সি মধ্য কলকাতা পেরিয়ে দক্ষিণে ঢুকল। হঠাৎ সুমিত বলল, আচ্ছা তোমার মতো সাহসী মেয়ে আমি কিন্তু খুব কম দেখেছি জানো। বেশি প্রশংসা করলেন। আপনি মায়ের কথা ভুলে যাচ্ছেন। মায়া? ওর তুলনা ও নিজেই।
কিন্তু ও নিজেই জানে না কি করবে, নাটক না রাজনীতি। তবু ওর পায়ের তলায় মাটি আছে যার উপর দাঁড়িয়ে যুদ্ধ করা যায়। তার মানে? কলকাতা শহরে ওর একটা বাড়ি আছে, বাড়িতে মা আছেন, দুবেলা খাওয়া পড়ার চিন্তা ওকে করতে হয় না, অন্তত মালপত্র নিয়ে ঘর খুঁজতে ওকে বেরোতে হচ্ছে না। ঠিক হলো না আপনি যা বললেন, বাংলাদেশের মেয়েদের তার সবই রয়েছে, কিন্তু স্বাধীনতার এই এক যুগের মধ্যেও তারা মায়ের দিকে আতঙ্কের চোখেই তাকিয়ে থাকে। মায়া ঠিক করছে না ভুল তার বিচার পরে হবে, কিন্তু ও যে মেলিপনা আঁকড়ে নেই এটাই সবচেয়ে বড় সত্যি। সুমিত কোনো কথা বলল না, সে যে খুব স্বস্তিতে বসে নেই তা বোঝাই যাচ্ছিল। দীপা জিজ্ঞেস করল, আপনি কিন্তু এখনো বলেননি আমার কাছে কি জন্য এসেছিলেন। সুমিত নড়ে চড়ে বসল। দূর, সব গোলমাল হয়ে গেল, এখন আর বলে কোনো লাভ নেই, আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। তবু শোনাই যাক না, মায়ার অবস্থা তো জানেন, দেখতে গিয়েছিলেন শুনলাম, এদিকে আমরা পরপর কয়েকটা কল শো পেয়েছি, ওই হাত নিয়ে তো আর ও অভিনয় করতে পারবে না, এখন একজন অভিনেত্রী না পেলে শোগুলো ছেড়ে দিতে হয়। কলকাতায় অভিনেত্রীর অভাব? দুটো অসুবিধা আছে, প্রথমটা টাকা, যারা অ্যামেচার অফিস ক্লাবে করছেন তাদের নিতে গেলে যে টাকা দিতে হবে তাতে হাতে কিছুই থাকবে না। দলে একটা শৃঙ্খলা আছে, এই পেশাদারী মহিলা তা যখন মানতে বাধ্য নন তখন তার আচরণ দলে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। দুই, খ্যাপখাটা অভিনয় করে করে এরা যে অ্যাক্টিংয়ের প্যাটার্ন তৈরি করে গলায় বসিয়ে ফেলেছেন তা ভাঙা অসম্ভব, ওই অ্যাক্টিং আমাদের থিয়েটারে চলবে না। এছাড়া আরেকটি আছে, ওরা যেসব নাটক করেন তাতে শিক্ষার কোনো প্রয়োজন হয় না, শিক্ষিতা মহিলাদের মুখ চোখে যে ছাপ থাকে তা এদের নেই, আমার নাটকের সব চরিত্রই শিক্ষিত অভিনেতা অভিনেত্রীদের জন্য। শিক্ষিত বলতে? বোধ এবং বুদ্ধির মধ্যে সেতু তৈরি করে যিনি সেই সেতু ব্যবহার করতে পারেন। তা আমাদের হোস্টেলে তেমন কেউ আছেন নাকি? ভেবেছিলাম আছেন কিন্তু ভাবনাটা ভুল হয়েছিল। তাহলে তো সব চুকেই গেল। ট্যাক্সিওয়ালা পথের নির্দেশ চাইল, এদিক দিয়ে দীপা সেদিন যায়নি, চারপাশে তাকিয়ে বলল, আপনি যাদবপুর স্টেশনে চলুন, সেখানে গেলে আমি চিনতে পারবো। অনেক ঘুরতে হবে তো, সমীর জিজ্ঞেস করল, ঠিকানাটা বলুন তো। দীপা ব্যাগ খুলে ঠিকানা লেখা একটা কাগজ দিল ওর হাতে, সেটা পড়ে দু তিনজনকে জিজ্ঞাসা করে যে এলাকায় পৌঁছালো ওরা, সেখানে যাওয়া মাত্রই দীপা চিনতে পারল, ওই রাস্তা ধরে খানিকটা এগিয়ে ডান দিকে বেকুন। সুমিত হাসল, সব সময় কেন প্রথম থেকে শুরু করতে হবে? দীপা বলল, বুঝতে পেরেছি। রাধাদের বাড়ির সামনে ট্যাক্সি থামাতেই কিছু কুচো ছুটে এসে জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারতে লাগলো। সুমিত বলল, আরে এ যে দেখছি মফস্বলে চলে এলাম। ট্যাক্সিওয়ালা যখন জিনিসপত্র নামিয়ে দিচ্ছে তখন রাধা ছুটে এলো বাড়ির ভেতর থেকে। ও মা, তুমি ট্যাক্সি করে এসেছো? আমি আবার একজনকে স্টেশনে পাঠালাম। কাকে? সে আমাকে চিনবে কি করে? সেদিন দেখেছে, আর মালপত্র থাকবে যখন তখন বুঝতেই পারত। দীপা দেখল রাধাদের বাড়ির সবাই বাইরে এসে দাঁড়িয়েছে, সে রাধার মাকে জিজ্ঞেস করল, মাসিমা আপনি ভালো আছেন? শোনো, জিনিসপত্র সব আমাগো বাড়িতে থাক, পরে সেখানে নিয়ে যাইবা, আর আইস তুমি এইখানেই ভাত খাইবা। প্রৌঢ়া সস্নেহে বললেন, দীপা হেসে সুমিতের দিকে তাকালো। পায়ের তলায় মাটির কথা বলছিলেন না, কেউ জন্মসূত্রে পায় আর কেউ অর্জন করে, কি ব্যাপার? রাধা জিজ্ঞেসা করল। কিছু না, তোর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি, ইনি সুমিত, মায়া যে দলে নাটক করে ইনি তার পরিচালক, আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, শিফট করছে জেনে সঙ্গে চলে এলেন, আর এ হলো রাধা আমার বন্ধু, ওই আমাকে ঘর পেতে সাহায্য করেছে। দীপা কথাগুলো বলে ড্রাইভারের কাছে এগিয়ে গেল, যে টাকাটা মিটারে উঠেছিল তা দিতে বেশ গায়ে লাগলো। ভাড়া নিয়ে ড্রাইভার ট্যাক্সি ঘুরিয়ে চলে যেতে দীপা শুনল রাধা বলছে, আসুন না এক কাপ চা খেয়ে যাবেন। কোনো আপত্তি নেই, জিনিসপত্রগুলো তো ভেতরে নিয়ে যেতে হবে। ধরাধরি করে ওরা দীপার জিনিসপত্র উঠোনের একপাশে নিয়ে গিয়ে রাখল।
রাধা ভেতর থেকে একটা চেয়ার টেনে নিয়ে এলো উঠোনে। আমাদের আসলে বসার ঘর নেই, তাই উঠোনেই বসতে হবে। চেয়ারটা নিয়ে সুমিত বসে পড়ল। দারুণ, এভাবে আকাশের নিচে একা চেয়ারে কখনো বসিনি। দীপা বলল, রাধা জিনিসপত্রগুলো আমার ঘরে রেখে এলে হতো না? মায়ের ধারণা তুমি ওখানে চলে গেলে আমাদের বাড়িতে আর ভাত খাবে না। সে কি, কেন, কি করে বুঝবো বলো? কেউ এলে তাকে ভাত খাওয়াতে পারলে উনি আনন্দ পান। কলকাতায় আসার আগে আমার বাড়িতে চা হতো না, এখনো দু তিনজনের বেশি এখানে কেউ চা খায় না। রাধার মায়ের সঙ্গে সুমিতের আলাপ করিয়ে দিল দীপা। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, তুমি কি করো বাবা? সুমিত হেসে জবাব দিল, আমি নাটক করি আর স্কুলে পড়াই। কি করো, নাটক? ভদ্রমহিলা বিস্মিত, হ্যাঁ আমাদের একটা দল আছে। পালা গানের দল? সুমিত হাসল, না না না, আপনাকে না দেখালে আপনি বুঝবেন না। তোমার বাড়িতে কে কে আছে? মা আর আমি। বিয়া শাদি হয় নাই? না না, আমি তো সবে পাশ করলাম, আপনি আবার আমার বয়স খুব বেশি ভাবছেন নাকি? প্রশ্নটা করে সুমিত মজার চোখে দীপাকেও দেখল। এ সময় রাধা বলল, মা তোমার এসব কথা থামাও তো। এবার ভদ্রমহিলা সরে গেলেন, সম্ভবত সুমিতকে তার পছন্দ হচ্ছিল না। একটু আড়ালে গিয়ে তিনি একটা কুঁচুকে দিয়ে দীপাকে ডেকে পাঠালেন। দীপা রাধার দিকে তাকাল, রাধা হেসে বলল, যাও তোমাকে ডেকেছে মানে মায়ের খুব পছন্দ হয়ে গেছে। দীপা উঠোন পেরিয়ে রান্নাঘরে ঢুকে দেখল আর একজন মহিলা চায়ের ব্যবস্থা করছেন, মাসিমা একটা পিঁড়িতে বসেছিলেন। বসো, তোমাকে একটা কথা কই। বাধ্যমেয়ের মতো বাড়িয়ে দেওয়া আর একটা পিঁড়িতে উবু হয়ে বসল দীপা। এই রান্নাঘর ছোট্ট চা বাগানের বাড়ির সঙ্গে কোনো তুলনাই চলে না, তবু কলকাতা শহরে বসে সেই স্মৃতি এনে দেয়। রাধার মা বললেন, ওরে তুমি কতদিন চেনো? নাটক টাটক করা মানুষের সঙ্গে মেশা ঠিক না। ভদ্রমহিলা যে এই কথা বলতে ডেকে এনেছেন তা আন্দাজ করতে পারেনি দীপা। এবার হেসে ফেলল, না না, ওরা ভালো নাটক করে, লোক খারাপ না। কলকাতার মানুষ তো, তাই মনে হয়। খবর নাও, কলকাতার মানুষকে আমি বুঝতে পারি না। তোমার মন নরম, কিন্তু সবাই তোমার মতন না। এইরকম কথা চলল কিছুক্ষণ। একজন মা যিনি সন্তানের মঙ্গলের জন্য চিন্তা করেন, তার ভয়ের ব্যাপারগুলো অকপটে বলতে বাধে না দীপার খারাপ লাগছিল না। এইভাবে বলতে পারেন এমন মানুষও তো নেই তার পাশে। শেষ পর্যন্ত ভদ্রমহিলা বললেন, যেহেতু এটা কলোনি, সবাই সবাইকে চেনে, তাই অনাত্মীয় কোনো পুরুষকে সঙ্গে আনা ঠিক না। দীপা যে একা থাকবে তা লোকে জেনে গেছে এরই মধ্যে। অনাত্মীয় কোনো পুরুষ এলে কথা উঠবে, মনে পাপ না থাকলেও ঝামেলা ডেকে এনে লাভ কি? দীপা শক্ত হয়ে গেল। সে কার সঙ্গে মিশবে, কে তার কাছে আসবে তা কলোনি লোকেরা ঠিক করে দেবে? সে কি শিশু? কোনো ছেলের ক্ষেত্রে কেউ এমন কথা বলতো? রাধার মা সম্ভবত বুঝলেন দীপার মনের কথা। বোঝানোর ভঙ্গিতে তিনি বললেন যে মানুষের দোষ দিয়ে লাভ নেই, এ যে সুমিত এসেছে তার মনের ভেতর কি আছে তা কেউ জানে? আত্মীয়তা হলো একটা বেড়ার মতো যা কিছু চোরা স্রোতকে বাঁধ দিয়ে আটকে রাখে, আর দীপারা তো তার মতো পরাধীন নয়, বাইরে যাচ্ছে। তা বাইরের মানুষকে বাইরে রাখলেই হয়, ঘরে আনার দরকার কি? সে যখন আত্মীয় হয় তখন। তাছাড়া দীপা যে ঘর ভাড়া নিয়েছে তার বাড়িওয়ালা যদি আপত্তি করে কেউ আসার জন্যে, তাহলে ঘর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে? আগে নিজের স্বার্থ সামলে রাখো, তারপর অন্য ব্যাপারে প্রতিবাদ করতে যাও, এমনটাই ভাবছিল দীপা। আচ্ছা এটাকে কি বলে অ্যাডজাস্টমেন্ট? আধুনিক মানুষের যেটা শেখা সবচেয়ে জরুরি, এক্ষেত্রে বিদ্রোহ করলে বাড়িওয়ালা তাকে ঘর ভাড়া নাও দিতে পারেন, সে কোনো অন্যায় করছে না জেনেও এই ব্যবস্থা মেনে নেওয়া কি ঠিক হবে? দীপা গম্ভীর হয়ে আছে দেখে রাধার মা বললেন,
এখানে তুমি একা থাকবা না, আমরাও আসি। বাইরের বন্ধুদের যদি বাসায় না আনো তাহলে কি এমন ক্ষতি? না, তেমন কোনো ক্ষতি নেই। তার বেঁচে থাকার পক্ষে ব্যাপারটা জরুরিও নয়, অথবা এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করলে তার কোনো ক্ষতি হচ্ছে না। দীপা বাইরে বেরিয়ে এলো, এসে দেখল একগাদা কুঁচো এবং রাধাকে গল্প শোনাচ্ছে সমীর। সবাই খুব মন দিয়ে শুনছে। এই সময় রান্নাঘর থেকে চা এলো। গল্প শেষ হলে চা খেতে খেতে সমীর জিজ্ঞেস করল, তোমার নতুন ঘর প্রবেশ কখন হবে? দেখে যাব নিশ্চয়ই। না, আপনার দেখা হবে না, কারণ আমি এখনই যাচ্ছি না ওখানে। কেন? অসুবিধে আছে, দেরি হবে একটু। চায়ের কাপ প্লেট নিচে নামিয়ে রেখে সমীর বলল, ও তাহলে চলি, অনেক পথ একা যেতে হবে, লং ওয়ে টু গো। আপনি কিন্তু এখনো বলছেন না কেন এসেছিলেন। সমীর ঘুরে দাঁড়ালো। দীপাপ, আমাদের দলে নাটক করবে, মায়া পারছে না। এই তিনটে শো করা দলের জন্য খুবই জরুরি। আমি আপনাকে যদি বলি প্লেন চালাবেন, পারবেন? কোনো প্রস্তুতি নেই, কোনো অনুশীলন নেই, মন তৈরি নেই, এত সোজা? এরকম কথা যে ভাবতে পারে সে কিন্তু সাধারণ নয়। তাছাড়া আমার বাসস্থান থেকে আপনাদের রিহার্সাল রুমের দূরত্বটা একবার ভাবুন। সমীর আর দাঁড়ালো না, তার বিশাল শরীর নিয়ে সোজা হেঁটে যাচ্ছিল। রাধা বলল, কি রকম জানো, তাই না? সবার সঙ্গে মেলে না, মনে মুখে কোনো ঢাকাঢাকি নেই। হঠাৎ দীপার খুব রাগ হয়ে গেল, সে ঘুরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, এখন তো চলে গিয়েছে, এবার আমি জিনিসপত্র নিয়ে আমার ঘরে যেতে পারি তো?